শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আবার একটা নতুন ফ্রেশ ভিডিও শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা শুরু করলাম বাগান থেকে, আর নতুনভাবে ফুল দিয়ে শুরু করলাম। তো পুরো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে এন্ড অবধি দেখতে থেকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সবাই, আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:45, এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজ হলো বুধবার, আর আজ হলো হোলির পরের দিন, মানে আজকে কিন্তু মেন হোলিটা, কারণ ন্যাশনাল হোলিডেটা কিন্তু আজকে। আজকে অফিস টফিস সবই কিছু ছুটি আছে আজকে। আর আমাদের এখানে কিন্তু প্রথম দিনই দোল খেলা হয়, আর নন বেঙ্গলিদের কিন্তু আজকে হোলি খেলা হবে। তো আই যা যা এখান থেকে যা, সমানে কাকটা কাকা করে যাচ্ছে, কথা বলতে ডিস্টার্ব করছে। তো আমি চলে এসেছি বাগানে, আর ফ্রেশও হয়ে গেছি একদম সকালবেলায়। চুল টুল বাঁধামে, চুলটা বাঁধলে না আমাকে অনেকটা ফ্রেশ লাগে। আর সকাল রাত্রেবেলায় চুলটা বিনুনি করে রাখি, আর সকালবেলা উঠে বিনুনি খুলে চুলটাকে একদম টপনট করে নিই, তাতে আমার সুবিধা হয়। তো যাই হোক, সকাল থেকে বেশি বকবক করে ভিডিওটাকে আর একটুখানি বড় করছি না। তো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থেকো। আর কালকে হোলির ভিডিওটা কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। ওই ভিডিওর কমেন্টে বলতে ভুলে গেছি, তো কমেন্টটা কেমন লেগেছে, মানে কেমন ভিডিওটা হয়েছে জানাবে। তো আমরা কালকে কিন্তু খুব ভালো এনজয় করেছি। আর আজকে হচ্ছে, যেহেতু আজকে পূর্ণিমাটা আছে, আজকে একটু মন্দির যাওয়ার ইচ্ছে আছে। এবেলা যদি নাও হয় ওবেলা হয়তো যাবো, তোমাদের দাদাভাই বলছিলো মন্দির যাওয়ার জন্য। তো যদি মন্দির যাই তাহলে তো শেয়ার করবোই, আর সারাদিন কী করছি না করছি, আজকে দিনটা কীভাবে পার করছি সব কিছুই শেয়ার করবো সঙ্গে সঙ্গে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর ভাতটা ফুটেও গেছে, বুঝো। এখন আপাতত বন্ধ করে দিলাম, পরে আবার ফোটা খুলে দিই। ভালো রোদ এসছে, রোদ দেখছো। আলু আলু 11 টাকা বার একটা, ভিন্ডি তুমি ওইদিকে সব বিকে টিকে তারপরে এলে নাকি? এরকম মাল বেরোবে? আপনি তো বাজারে নিচ্ছেন, দেখেছেন তো ঢালা আছে। আমাকে আমাকেও দুটো করে লাগবে। ছোট ছোট লাল লাল গুলি দিবে, দেখছি তো বাজার থাকেনি, কোনো সবজি কাঁচা আনাজ কিছু থাকেনি, তার জন্য রান্না বসাতে পারিনি। 10:30 বাজছে এখন। তোমাদের দাদা ভাই এই মানে উঠলো একটু আগে, গিয়ে গেছে মানে চপ টপ তেলে ভাজা কিছু আনতে, এসে আমরা মুড়ি টুড়ি খাবো। আর এখন দেখলে তোমরা যে শান্তিদার কাছ থেকে বাজারটা নিলাম, আপাতত কিছু রান্না তো হবে, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি আর ঝিঙা পোস্ত এসবগুলো এখন করবো। তো বেগুন ভাজাটি আর ভাবছি শুধু হয়েছে, তো চলো দেখি কি রান্না করা যায়, আর কি বিক্রি করতে এসছো হরেক মাল একবার দেখে নিই। আনাজ কেনা হতে হতেই আবার চলে এসছে হরেক মাল 40 টাকা। তো চলে এসছি আমরাও, দেখতে পাচ্ছ সবাই, মানে ঘর শুদ্ধ সবাই বেরিয়ে গেছি, নিচ্ছে এখন। দেখছিলাম এই পাপোসগুলো কীরকম হয়, পাপোস আমাদের বাড়িতে মানে পুরোনোগুলো নষ্ট টষ্ট হয়ে গেছে। তো বেশ সুন্দর কন্টেনারগুলো রয়েছে, যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই। তো দেখা যাক কি কিনবি, সব কিনবি
তো এখন এই টিফিন বক্সটা দেখছি, যদি এটা ভালো লাগে তো এটা আমি অন্তত কিনবো, আর তার সাথে পাপোশ নেব। আমাদের মানে জিনিস কেনার শেষ নেই, যা আসছে হরেক মাল তাই কিনতে চলে। এই মা তো দেখলে হরেক মাল এসছে, তো কি কি কিনেছি একবার চট জলদি দেখিয়ে দিই চলো। এই যে দেখতে পাচ্ছ এরকম পাপোশ নেওয়া হয়েছে দুটো, এই একটা এই একটা। এই কন্টেনারটা নিলাম, এটা দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর দেখো ডিজাইনটা, এটা নিলাম, যা হোক কিছু রাখবো। আর এই এটা নিলাম টিফিন বক্সের মতো, এটা এটা তো আমার ওষুধ রাখবো, আমার ওষুধের জায়গাটা না নষ্ট হয়ে গেছে, এটা তো আমার ওষুধগুলো রাখা হবে, তার জন্য এটা নিলাম। আর চুমকিও নিয়েছে একটা কন্টেনার, আর এই যো চুমকি এইটা নিল এই কন্টেনারটা, আর গুড়কি গুড়কি নিল, এই যো ব্যাট, আর ওই যো হাতে ওর বল, কি নিয়েছ বল, নিয়েছ কই দেখি, এইটি আর ব্যাট নিয়েছ, এ নাও ব্যাট, চলো ব্যাট বল খেলো। আর নিলাম এই বেডের নিচে ঠিক পাতার জন্য এই পাপোশটা, তিনটে পাপোশ। বলে দিই যে যা নেবে 40 টাকা, মানে 40 টাকা একদম ফিক্সড রেট, ভাড়া কমা কিছু করবে না, মানে যেটাই নেবে 40 টাকা। তো আমরা 40 টাকা দিয়ে তিনটে পাপোশ, আর ওই তো কন্টেনারগুলো দেখালাম, ওই কন্টেনারগুলো নিয়েছে, গুলকি ব্যাট বল নিয়েছে, আমার বড় যাও নিয়েছে, পাপোশ নিয়েছে, অনেক কিছু নিয়েছে, বাচ্চাগুলো রাজডুবদের জন্য টিফিন বক্স, তারপরে পেন্সিল বক্স, আরও কন্টেনার টন্টেনার অনেক কিছুই নিয়েছে। তো মোটামুটি আমাদের দুয়ারে যাই আসে, মানে দরজাতে যাই আসে, আমাদের কিছু না কিছু কিনতেই হয়, এটা আমাদের একটা নেশা, নেশা চেপে গেছে। রান্নাবান্না কিছু হয়নি, তো চলো আমি এবারে রান্নাবান্নাটা সারি, তারপর তোমাদের সাথে ভিডিওটাও কন্টিনিউ করবো। তোমাদের দাদাভাই মানে দুদিন ধরে তরমুজটা এনে রেখেছে, বাট কাটা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে আমি মানে আগে কেটে টেটে একদম রেডি করে রাখি, তো ভাত খেয়ে উঠে তাহলে আমি দিতে পারবো, কাটার অভাবে খাওয়া হচ্ছিল না। আর আগের বারে তরমুজটা আনলো সেটা না অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা পরে খাবো করে ফেলা গেল, কারণ তরমুজটা অনেক বড়, একার পক্ষে খাওয়া যায় না। তোমাদের দাদাভাই এমনিতে প্রচুর ফল আনে, প্রতিদিন এত বেশি ফল আনে, তার অর্ধেক খাওয়া হয় আর অর্ধেক না আমাদের ফেলাই যায়, বাসি হয়ে যায়, বাসি জিনিস খেতে দেয় না। তো তার জন্য আজকে যাতে তরমুজটা টাটকা টাটকা খাওয়া হয়ে যায়, তার জন্য আমি একদম পিস পিস করে কেটে রাখছি, খাওয়ার পরে সবাইকে দিয়ে দেব। তো এখন আমি ওদের জন্য ভাত বাড়বো, সোনাই আর ওর বাবা খাবে, তারপর আমি খাবো। তো ওদের জন্য ভাত অলরেডি আমি বেড়ে দিয়েছি, আর আমার সবজিগুলো দেখতে পাচ্ছ কোরানো, মানে ফ্রিজে রাখা হয়নি। আমি কিছু কিনলাম, আমি কিনেছিলাম করলা আর আলু, যেটা তোমাদের দেখলে, তার সাথে টমেটো, আর এই যে সবজিগুলো এগুলো তোমাদের দাদাভাই আবার বাজার থেকে এনেছিল। তো এর মধ্যে পটল আর আছে ঝিঙে, বেগুন আর কাগজি লেবু আছে। তো এগুলো সব জায়গা মতো আমি এবার গুছিয়ে গুছিয়ে রাখছি ফ্রিজে, ফ্রিজে না রাখলে আবার সবজি এখন গরম পড়ে গেছে নষ্ট হয়ে যাবে। আর খেটে শাক এনেছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি, দেখতে পাচ্ছ বড় বড় ট্রেটার মধ্যে রয়েছে। তো এগুলো ফ্রিজে ভালো করে সব রেখে টেখে আমি তারপরে যাব স্নানে, ওদেরকে খাবার দিয়ে আমি স্নানে যাব, তো ওরা খাওয়া হলে আমি তারপর খাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত সবজি সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আলাদা আলাদাভাবে, আর এটা একটা গোটা কুমড়ো এনেছে, আর এখানে যে স্ট্যান্ডটা আছে এখানে আলু পেঁয়াজগুলো থাকে। এই জাস্ট স্নান করে উঠলাম, এখন বাজে দুপুর 2:30, আজকে প্রচুর প্রচুর লেট হয়ে গেছে, এতটা লেট কোনোদিন হয় না, 1:30 বাজে, মাথাটা পুরো গরম হয়ে গেছিলো, এত রাগ লাগছিলো না রান্নাবান্না সারতে, আজকে প্রচুর লেট হয়ে গেছে, অথচ আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে তুপস্কার জামা কাপড় এখন এগুলো সব গোছাতে আছে, এগুলো এবেলা আর গোছাবো না, এগুলো সব এই সন্ধ্যাবেলাতে গোছাবো, আর আমার আমার শরীর টানছে না। তো আমি এরপর খাওয়া দাওয়া করবো, সোনাইয়ের এখনও টিউশনই চলছে, স্যার এখনও ছাড়েনি ওকে, তো আমাদের আবার কি খাবার দাবার সব মানে গরম করতে হয় খাবার সময়তে, তাহলে ভাতটা গরম করতে দিয়ে দিয়েছি, সোনার টিউশনই হয়ে গেলে আমরা সব একসাথে আজকে খেয়ে নেবো। তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস ছুটি আছে, আজকে তো ন্যাশনাল হলিডের ছুটিটা আজকে আছে, মানে হোলির যে ছুটিটা, তো খাওয়া দাওয়া এরপর আমরা সারবো, তারপর এবারে নিকাতে চুকাতে শুতে করতে আমার আজকে 3:30 বাজবে, আবার 4:30 বাজলেই উঠে যাওয়া হাঁটতে যাওয়া আছে। তো চলো আমরা এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে পরে আমি বিকেলে কথা বলছি। কী হয়েছে যারা এখন খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ খাচ্ছে, এদের খাওয়া হলে তারপর আমি খাবো। এর জন্য রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর 5টা বেজে গেছে, আর আজকে একটু মেঘলা মেঘলা করেছে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, অন্যদিন 5:10-15 বেজে যায়, আজকে 5টা বাজছে। তো চলো বেশি কথা বলছি না, এখন হেঁটে চলে আসি তাড়াতাড়ি করে, আর হেঁটে এসে আমি তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো হেঁটে চলে এসেছি অনেকক্ষণই, ওই 6:10-15 নাগাদ, আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 6:30 মতো, 6:45-7টা হবে, ঘড়ি দেখিনি। তো এখন আমি করছি বেগনি বানাচ্ছি, এই যো
जो देखते बिगनी बना मुड़ी खावर तो मुड़ी सन्देवला मुड़ी खावा तुम्हारा तो भावे जे एरा एत मुड़ी खाए हाँ एक मुड़ीटे बेसि खाई मुड़ीटा खूब पचंद करी बसिभाग मैं टिफिन टाइम ब्रेकफास टाइम मुड़ीटा बेसि प्रिफार करी तरह साथ खाए ना कि खाए सब सब रकम ही खाए क्योंकि मुड़ीटाई हे बसि प्रिय और मुड़ीटा बेसि खाए तो এখন বেগুনিটা ভেজে নিয়ে দিয়ে সোনাইকে মুড়ি দেব ওর কালকে আবার ম্যাথের এক্সাম আছে ওকে ম্যাথ প্র্যাকটিস করাতে হবে তো চলো আমি চটজলদি ওকে খাবারটা দিয়ে দিই তারপর ওকে ও পড়তে বসবে আমি তারপর রুটি রুটি বানাবো শুধু আজকে তরকারি বানানো আছে রুটিটা বানালেই হয়ে যাবে তো চলো বেগুনিটা ভেজে নিই যে বেগুনি बेगनी भेजे मुड़ी टुड़ी खावा हलो तारपर चले एलाम जामा कपड़गुलो सब एकदम डाब करा छिलो सेगुलो गोछानोर जोन्नो तो तोमादेरके आमी देखिएछिलाम दुपुर बेलाय देखो कत जामा कपड़ सेगुलो सब एखन आमी सन्ध्या बेलाय गोछाच्छि आर एगुलो गुछिए तारपर आर मोटामुटी कोनो काज नेई रुटी टुटी सब बानानो आमार होये गेछे एरपर आमी बसे बसे एकटुखानि सिरियालटा देखबो कारण सोनाय निजेई एक्सामेर जोन्नो अंक करछे कारण ओके देखाते होच्छे ना আর আমি ওই জন্য আর কি করবো বসে বসে ওই জন্য আমি ইয়ে করছি সিরিয়াল দেখছি আর তোমাদের দাদা ভাই দেখছো বারবার ঘুরুক 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 করছে আমার কাজ করার সময়তে আর এই শাড়িটা কালকে আমি পরে মানে দোল খেলতে গিয়েছিলাম আজকে কাচাকুচি হয়ে গেছে আবার গুছিয়ে টুছিয়ে রাখছি আলমারিতে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কয়েকটা বাকি আছে এগুলো হলেই মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বেজে গেছে এখন রাত 9টা আর বসে বসে সিরিয়াল দেখছি কাজবাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুধু ইস্ত্রিটা বাকি আছে ইস্ত্রিটা করা হলে মোটামুটি হয়ে যাবে আর সোনার ড্রেসটা মানে স্কুল ইউনিফর্মটা ইস্ত্রি করতে হবে কারণ কালকে আবার এক্সাম আছে ওটা পরে যেতে হবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা আর আমি লেন্দি করছি না কথা বলবে কথা বলবে বলো 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 কি বলছো বলো 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 কি বলো বলো আমি দুধু খাচ্ছি বলো দুধু বলো দুধু বলো দুধু খাচ্ছি তো এই ছোট ভিডিওটা আর লেন্দি করছি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল এ সেট করে দেবে তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে নতুন দিন ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো অলওয়েজ স্মাইল অল টাইম হ্যাপি টেক কেয়ার বাই বাই গুড নাইট